বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা ছাত্র লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ছাত্র সমাবেশে এর সভাপতি নোয়াখালী জেলা ছাত্র লীগের সংগঠনের সভাপতি যারা আবার সদুজ্জামান আরমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সারা অসম উন্নতরের মাটি ও মানুষের প্রিয় নেতা গরিব দুঃখী মেয়াদী মানুষের ঘনিষ্ঠ কর্ত আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য যারা রক্ষাবন গরিব চৌধুরী মঞ্চে উপনিষ্ঠ আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সভাব চৌধুরী মঞ্চে উপনিষ্ঠ আছেন সদর উপজেলার মাননীয় চেয়ারম্যান জনাব শামসুদ্দিন জান সদর উপজেলার প্রাক্তন চেয়ারম্যান আইফুকে শিয়াবুদ্দিন সাহিদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন বিএসি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জেলা মাওলানা জিয়াউল হক লিডার সহ জেলা থানা উপজেলার নেতৃবৃন্দ আপনারা আমার সালাম গ্রহণ করুন। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে দুটি কথা বলে শেষ করবো। ছাত্র লীগের ইতিহাস গৌরবের ইতিহাস, 1948 সালের 14 জানুয়ারি বঙ্গবন্ধুর হাত ধরে যে ছাত্র লীগের জন্ম, যে ছাত্র লীগ অন্যর ভাষা আন্দোলন থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ছাত্র লীগের ইতিহাস গৌরবের ইতিহাস। আমি আশা করবো বর্তমান ছাত্র লীগ নোয়াখালী জেলা ছাত্র লীগ একরকম গরিব চৌধুরীর নেতৃত্বে আজকে অত্যন্ত শক্তিশালী এবং কর্মক্ষম ক্ষমতা রাখে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা জানেন আমাদের জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমি জানিয়ে দিতে চাই সকল ষড়যন্ত্র পেশ করে আমাদের প্রিয় নেতা একরকম গরিব চৌধুরী আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগকে এগিয়ে দিয়ে যাবেন এই পথটা তাকে কামনা করে ছাত্র লীগের জন্য শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।